আই ক্লাসরুম নিবেদনে NTAE সলিউশনস। নমস্কার, দেখছেন হাই নিউজ NTAE সলিউশন হাই ক্লাসরুম নিয়ে আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের বিষয় হলো ম্যাথমেটিক্স, আর আমার সঙ্গে রয়েছে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের ম্যাথমেটিক্স এর অধ্যাপক ডক্টর তন্ময় চৌধুরী। স্বাগত জানাবো স্যারকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার, ধন্যবাদ সৃজিতা, ধন্যবাদ হাই নিউজ চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে এবং আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর অপূর্ব কুমার বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের সকল সদস্যদের, যাদের জন্য আজকে আমি হাই ক্লাসরুমে আসার সুযোগ পেয়েছি। আমি ডক্টর তন্ময় চৌধুরী, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এইচওডি। আমার আজকের বক্তব্য আমি স্ক্রিন শেয়ার করছি। আমি আজকে বলবো নিউমারিক্যাল ইন্টিগ্রেশনের উপর, যেটি নিউমারিক্যাল অ্যানালিসিসের বিষয়ের অন্তর্গত। নিউমারিক্যাল অ্যানালিসিস বিষয়টি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স অনার্স থার্ড সেমিস্টারের একটি কোর কোর্স। নিউমারিক্যাল অ্যানালিসিস বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণ নতুন হলেও, যে সমস্ত ম্যাথামেটিক্যাল টুলসের আমরা নিউমারিক্যাল অ্যানালিসিস করব সেগুলো আমরা HS-এ শিখে এসেছি, যেমন ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, অ্যালজেব্রিক বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ম্যাট্রিক্স, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইত্যাদি সম্পর্কে আমরা ইতিমধ্যে HS-এ জেনে এসেছি যে কিভাবে এদের অ্যানালিটিক্যালি সলভ বা ইভালুয়েট করতে হয়। এখন প্রশ্ন হলো, তাহলে নিউমারিক্যাল অ্যানালিসিসের কি প্রয়োজন? কারণ অ্যানালিটিক্যাল সলিউশন তো নিউমারিক্যাল সলিউশনের থেকে আরো ভালো। আসলে সমস্যা হলো, আমরা সবসময় অ্যানালিটিক্যাল সলিউশন বের করতে পারবো না। হতে পারে ফাংশনটা বা ইকুয়েশনটা খুব কঠিন, বা হতে পারে আমাদের ফাংশনটা এক্সাক্টলি জানার নেই, কেবল কিছু পয়েন্টে এর ভ্যালু অর্থাৎ ডেটা দেওয়া আছে, তখন আমাদের নিউমারিক্যাল অ্যানালিসিসের প্রয়োজন হবে এবং নিউমারিক্যাল অ্যানালিসিসের সাহায্য নিয়ে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। এরপর আমি চলে আসছি একটা এরকমই একটা আমার প্রবলেমে, যে প্রথম প্রবলেমটাতে আমি দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন 0 to 4 x dx, এখানে যে প্রিমিটিভ সেটা হলো x2/2 এবং ইন্টিগ্রেশনটা করার পর যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে 8। এটা খুবই সহজ একটা ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা আমি সুন্দরভাবে বের করে নিতে পেরেছি, এক্সাক্টলি ভ্যালু বের করেছি অ্যানালিটিক্যাল পদ্ধতিতে। কিন্তু যদি একটু জটিল ইন্টিগ্রেশন আমি নিই, এই টাইপের ইলিপ্টিক ইন্টিগ্রাল, তখন কিন্তু আমি এটার অ্যানালিটিক্যাল সলিউশন বা অ্যানালিটিক্যাল এটাকে এক্সাক্ট ভ্যালু ইভ্যালুয়েট করতে পারবো না। তখন আমাদেরকে নিউমারিক্যাল ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে, বা আমাদের যে ফাংশনটা সেটা ঠিক জটিল হলেও যদি জানাই না থাকে, হয়তো এক্স এর যে ভ্যালু গুলো 0, 1, 2, 3 এরকম কয়েকটা পয়েন্টে এফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 1, 5, 10, 18, তখন আমাদেরকে যদি বলা হয় যে ইন্টিগ্রেশন 0 to 3 এফ এক্স ডি এক্স এর ভ্যালুটা কত, তখন কিন্তু আমাদেরকে নিউমারিক্যাল কোনো একটা কোয়াড্রেচারের সাহায্য নিয়ে বলতে হবে। আজকের যে আমার ক্লাসের যে টার্গেট, মানে পড়ানোর আমার যে টার্গেট আমি রেখেছি, সেটা হচ্ছে নিউটন কোটেস ফর্মুলা, ফর্মুলা বেসড অন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন আর গস কোয়াড্রেচার। আমার যদি সময় থাকে আমি এখানে একটা প্রবলেম সম্পর্কে আলোচনা করব, গাউস কোয়াড্রেচার বা তাদের এরর অ্যানালিসিসটা সম্পর্কে আমি আলোচনা করে দেখাবো। প্রিভিয়াস চ্যাপ্টার, আমি প্রথমে বলে রাখি যে এই চ্যাপ্টারটা কিন্তু নিউমারিক্যাল অ্যানালিসিসের প্রথম চ্যাপ্টার নয়, এটা হচ্ছে নিউমারিক্যাল অ্যানালিসিস বলা যেতে পারে থার্ড চ্যাপ্টার। অর্থাৎ এর আগে আমরা তিনটে চ্যাপ্টারের নলেজ আমার প্রয়োজন। প্রথম চ্যাপ্টার হচ্ছে এস্টিমেশন অফ এরর, তারপর যে ফাইনাইট ডিফারেন্স অপারেটর বলা যেতে পারে, আর ইন্টারপোলেশন। এই তিনটে চ্যাপ্টার আমরা ধরে নিচ্ছি যা ছাত্রছাত্রীরা অলরেডি জেনে গেছে, কারণ বেশ কিছুদিন আমাদের ক্লাস হয়েছে, অনেকদিন ধরে আমাদের অনলাইন ক্লাস চলছে। অতএব আমি আজকে এইরকম এই জন্য নিউমারিক্যাল ইন্টিগ্রেশনের মতন একটা থার্ড চ্যাপ্টার পড়ানোর আমি সাহস পেয়েছি। এরপর চলে আসছি যে কোয়াড্রেচার। কোয়াড্রেচার কি? লেট আই, কোয়াড্রেচার হচ্ছে একটা ইন্টিগ্রেশনকে যখন আমরা অ্যানালিটিক্যালি সলভ করতে পারবো না বা ইভ্যালুয়েট করতে পারবো না এক্সাক্ট ভ্যালুটা, তখন আমরা একটা ইন্টারপোলেশন পলিনোমিয়াল দিয়ে
এফএক্স ফাংশনটাকে বা ওই টাইপের একটা কিছু দিয়ে এফএক্স ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করব এবং আমরা ইভ্যালুয়েট করার চেষ্টা করব এবং সেটাকে যে ফর্মুলাটার দ্বারা আমরা ইভ্যালুয়েট করব সেটার নাম হচ্ছে কোয়াড্রেচার। এখানে একটা ফর্মাল ডেফিনেশন আমি লিখেছি যে লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএস বি এ ডেফিনাইট ইন্টিগ্রাল অন এ ফাইনাইট ইন্টারভ্যাল এ কমা বি। ইফ উই রিপ্লেস এফএক্স বাই এ সুটেবল পলিনোমিয়াল পিএক্স দেন অ্যাপ্রক্সিমেট ইন্টিগ্রাল IQ is equal to integration a to b px dx আমরা fx কে px দ্বারা রিপ্লেস করেছি is called numerical integration formula or quadrature। এই যেহেতু px টা আমাদের polynomial function এখন px এর আমরা integration খুব সহজেই করতে পারবো অতএব আমরা IQ টাকে আমরা বের করতে পারবো কিন্তু এটা I এর সঙ্গে এক্স্যাক্টলি সমান হবে না কাছাকাছি হবে। এরপর আমি চলে আসছি যে কোয়াড্রেচার দু ধরনের আছে আমাদের যেটা হচ্ছে ক্লোজ টাইপ কোয়াড্রেচার একটা হচ্ছে ওপেন টাইপ কোয়াড্রেচার। ফর্মাল ডেফিনেশন হচ্ছে যে যদি আমরা ইন্টিগ্রেশন যে কোয়াড্রেচারটা বের করেছি সেটা বের করার যে ফর্মুলাটা তার মধ্যে যদি এফ এ এবং এফ বি অর্থাৎ এ এবং বি পয়েন্টে এফ এর ফাংশনাল ভ্যালু দুটোকে ইউজ করে থাকি তাহলে পরে সেই ফর্মুলাটাকে আমরা বলবো আমরা ক্লোজ টাইপ কোয়াড্রেচার। আর যদি এ আর বি তে ফাংশনাল ভ্যালু এফ এ আর এফ বি ব্যবহার না হয় তাহলে বলবো সেটা একটা ওপেন টাইপ কোয়াড্রেচার। ফর্মাল ডেফিনেশন হচ্ছে এ কোয়াড্রেচার ফর্মুলা ইজ সেড টু বি ক্লোজ টাইপ ইফ দ্য লোয়ার লিমিট এ এন্ড আপার লিমিট বি অফ দ্য ইন্টিগ্রেশন আর টেকেন অ্যাজ ইন্টারপোলেটিং পয়েন্টস আদারওয়াইজ দ্য ফর্মুলা ইজ রেফার্ড অ্যাজ ওপেন টাইপ। আমরা একটা ক্লোজ টাইপ ফর্মুলা দেখে নেব। এই যে ফর্মুলাটা এটা হলো ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুলে আমরা দেখতে পাচ্ছি আই টি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই টু ইন্টু এফ এ প্লাস এফ বি। এই যে আই টি দিয়ে আই কে আমরা অ্যাপ্রক্সিমেট করেছি আই ইজ অলমোস্ট ইকুয়াল টু আই টি যেটা হচ্ছে এই ধরনের এই ফর্মুলাটার মধ্যে এফ এ আর এফ বি ব্যবহার হয়েছে অর্থাৎ এ আর বি পয়েন্টে এফ এর যে ফাংশনাল ভ্যালু সেই দুটোকে আমরা ব্যবহার করে ফর্মুলাটা বের করেছি এই জন্য এই ফর্মুলাটা হচ্ছে ক্লোজ টাইপ কোয়াড্রেচার। এরপরে চলে আসছে ওপেন টাইপ কোয়াড্রেচার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার রুল। এই ফর্মুলাটা আমরা দেখা যাচ্ছি আই ইজ অলমোস্ট ইকুয়াল টু আই আর রেক্টেঙ্গুলার জন্য আর দিয়েছি আগে ট্রাপিজয়েডের জন্য টি দিয়েছিলাম ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এফ অফ এ প্লাস বি বাই টু। এই ফর্মুলাটাও কিন্তু এই ফর্মুলাটা বের করতে গিয়ে আমরা এ আর বি পয়েন্টে এফ এর যে ফাংশনাল ভ্যালু এফ এ এবং এফ বি এই দুটো আমরা ব্যবহার করিনি বরঞ্চ আমরা মাঝের একটা পয়েন্ট একবার ঠিক মিডল পয়েন্ট সি যেটা হচ্ছে এ প্লাস বি বাই টু যার এক্স কোঅর্ডিনেট সেইটাকে আমরা ব্যবহার করেছি এফ অফ এ প্লাস বি বাই টু। এই কারণে এটা একটা ওপেন টাইপ কোয়াড্রেচার কারণ এখানে আমরা এফ আর এফ বি ফর্মুলার মধ্যে ব্যবহার করিনি এই কারণে এটা ওপেন টাইপ কোয়াড্রেচার। এরপর আমরা চলে আসি নিউটন কোটেস ফর্মুলা ক্লোজ টাইপ, এইটা ডেরিভেশন আমি এখানে দেখিয়েছি পুরো ডেরিভেশনটা এখানে করা আছে। আমি এর ভিতরকার যে বিষয়টা সেটা সম্পর্কে একটু বলি। নিউটন কোটেস যে ফর্মুলা সেটা দু ধরনের হয়, একটা হচ্ছে ক্লোজ টাইপ একটা হচ্ছে ওপেন টাইপ। ওই ক্লোজ টাইপটা যেহেতু আমি এখানে আলোচনা করছি উপরে ক্লোজ টাইপ ওপেন টাইপটা আমি আলোচনা করব। এবং ক্লোজ টাইপ নিউটন কোটেস ফর্মুলার যে মূল বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে এখানে আমরা ল্যাগরাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা দ্বারা এফ এক্স ফাংশনটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করি বা একটা ইন্টারপোলেশন পলিনোমিয়াল ল্যাগরাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল ব্যবহার করি। আমরা এই নিউটন কোটেস ফর্মুলাটা ডিরাইভ করার জন্য আমরা এ কমা বি যে ইন্টারভেলটা সেটাকে আমরা এন সংখ্যক ভাগে ভাগ করে নেবো। ইন্টারভেলগুলো সমান লেন্থের হতেও পারে নাও হতে পারে কিন্তু যখন আমরা পার্টিকুলার কেস করবো তখন আমরা সমান লেন্থের করে নিয়ে বিষয়টাকে সিম্পলিফাই করবো। লেট আস ডিভাইড দ্য ইন্টারভেল এ কমা বি ইন্টু এন সাব ইন্টারভেল বাই এন প্লাস ওয়ান পয়েন্টস। পয়েন্ট হচ্ছে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু করে এক্স এন পর্যন্ত যেখানে এক্স জিরো ইজ ইকুয়াল টু এ এক্স এন ইজ ইকুয়াল টু বি। লেট দ্য ভ্যালু অফ দ্য ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অ্যাট এন প্লাস ওয়ান পয়েন্টস আর গিভেন বাই ওয়াই জিরো ইজ ইকুয়াল টু এফ এক্স জিরো ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়ান ওয়াই টু ইজ ইকুয়াল টু এফ এক্স টু এরকম করে ওয়াই এন ইজ ইকুয়াল টু এফ এক্স এন। এরপর আমরা ল্যাগরাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল ইউজ করব এই এফ এক্স ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করার জন্য যেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এল এন এক্স প্লাস আর এন প্লাস ওয়ান এক্স এরকম দেখতে হবে যেখানে আর এন প্লাস ওয়ান এক্সটাকে বলা হয় রিমাইন্ডার টার্ম বা এরর টার্ম এবং এল এন এক্সটা হচ্ছে ল্যাগরাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল যার ফর্মটা দেখতে এরকম এবং আর এন প্লাস ওয়ান এক্সটা এরকম। এইগুলো আমরা যখন আমরা ইন্টারপোলেশন করেছি সেখানে আমরা শিখে এসেছি আমরা ধরে নিচ্ছি যে তারা এগুলো ছাত্রছাত্রীরা এটা পারবে। এরপর আমরা চলে আসছি যে এক নম্বর যে ইকুয়েশনটা সেটাকে আমরা এক নম্বর ইকুয়েশনটা আরেকবার দেখে নিই। এই যে এফ এক্স ইকুয়াল টু এল এন এক্স প্লাস আর এন প্লাস ওয়ান এক্স এটাকে আমরা দুপাশে ইন্টিগ্রেশন করলাম এ টু বি লিমিট নিয়ে। ইন্টিগ্রেশন করার পর এই যে টার্মটা সেই টার্মটা আমাদের খুব একটা আলোচনার বিষয় নয় কারণ এটা হচ্ছে রিমাইন্ডার টার্ম এরর টার্ম এটা নিয়ে আমরা পরে আলোচনা করব কিন্তু যেহেতু এখানে আমরা অনলি কোয়াড্রেচার ফর্মুলাটাকে ডিরাইভ করতে চাই তাই এটাকে আমরা ই দ্বারা রিপ্লেস করে ই হিসাবে রেখে দিয়েছি। আর কোয়াড্রেচার ফর্মুলাটা কিন্তু আসবে এল এন এক্স এইটাকে ইন্টিগ্রেশন করে এটাকে ইন্টিগ্রেশন আমরা এল এন এক্স এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করেছি ইন্টিগ্রেশন আর সামেশনটাকে ইন্টারচেঞ্জ করেছি
এবং ফর্মুলাটা যেটা পেয়েছে ইন্টিগ্রেশন ইনটু বিএফএস ডিএক্স ইজ সামেশন অফ এফ অফ এক্স আই এইচ আই এন ই দেখেন এইচ আই এন ইজ ইকুয়াল টু এই ধরনের একটা ইন্টিগ্রেশন এখন এই এখানে কিন্তু আমাদের নিউটন কোটেস যে ফর্মুলা সেখানে এখানে কিন্তু সমাপ্ত কিন্তু এরপরে যদি আমরা এটাকে সিম্পলিফাই করতে যাই বা এখান থেকে যদি আমরা আরো যে ফর্মুলা গুলো আমরা আছে যে ট্রাপিজয়েডের রুল সিমসন ওয়ান থার্ড রুল সিমসন থ্রি এইট রুল বুল স্কোয়ারডেচার ওয়েডেল রুল এগুলো যদি ডিরাইভ করতে যাই তখন এই ফর্মুলাটাকে আরেকটুকু আমাদের ইকুয়াল ইন্টারভ্যালের জন্য করতে হবে এবং সিম্পলিফাই করে নিতে হবে সেই জন্য আমরা এখানে চলে আসি আমরা এরপর যে পয়েন্ট গুলো আমরা নিয়েছিলাম এক্স জিরো থেকে এক্স এন এক্স জিরো এক্স ওয়ান করে এক্স এন পর্যন্ত সেগুলোকে ইকুয়াল ডিস্টেন্স এ নিয়ে নিচ্ছি তাহলে এক্স আই ইজ ইকুয়াল টু এক্স জিরো প্লাস আই এইচ হবে যেখানে আই এইচ ইজ ইকুয়াল টু বি মাইনাস এফ বাই এন অর্থাৎ বি থেকে এ পর্যন্ত যে ইন্টারভ্যালটা সেটাকে আমরা এন সংখ্যক সমান ইন্টারভ্যালে ভাগ করলাম প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থ হচ্ছে এইচ এখানে এক্স জিরো ইজ ইকুয়াল টু এ এবং এক্স এন ইজ ইকুয়াল টু বি অলরেডি আমরা দেখে নিয়েছি তাহলে পরে এরপর আমরা এই যে এইচ আই এন এই ইন্টিগ্রেশনটাকে আমরা ট্রান্সফরমেশন দিচ্ছি এক্স ইকুয়াল টু এক্স জিরো প্লাস টি এইচ যেখানে ডি এক্স ইকুয়াল টু এইচ ইন্টু ডিটি এই ট্রান্সফরমেশনটা দেওয়ার ফলে আমাদের যে এজ আর বি যে লিমিট দুটো সেটা কিসে ট্রান্সফর্ম হয়ে গেল জিরো আর এন এতে এক্স ইকুয়াল টু এ হলে টি ইজ ইকুয়াল টু জিরো হবে এক্স ইকুয়াল টু বি হলে টি ইজ ইকুয়াল টু এন হবে তাহলে জিরো এ থেকে বি ইন্টারভ্যালটা জিরো থেকে এন ইন্টারভ্যালে ট্রান্সফর্ম হয়ে গেল এবং আমরা ওমেগা এক্স সমান এই যে জিনিসটা আমরা জানতাম সেই জিনিসটা এরকম দেখতে হলো ওমেগা ডেক্স এক্স দেখতে এরকম হলো এরপরে আমরা ওমেগা এক্স ওমেগা ডেক্স এক্স এবং লিমিট যদি চেঞ্জ করে নিই তাহলে আমরা এইচ আই এন ইজ ইকুয়াল টু দেখতে পাবো ইন্টিগ্রেশন এ টু বি ওমেগা এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স আই ওমেগা ডেক্স এক্স আই ডিএক্স যেটা এরকম দেখতে হয়ে যাবে এইচ আই এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ কে আই এন যেখানে কে আই এন সমান হচ্ছে এই ধরনের একটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের লিমিট আমার চেঞ্জ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি জিরো থেকে এন হয়ে গেছে তাহলে আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজ অলমোস্ট ইকুয়াল টু এন এইচ ইন্টু সামেশন অফ আই ইজ ইকুয়াল টু জিরো থেকে এন এফ অফ এক্স আই কে আই এন যেটাকে আমরা আই এন সি নিউটন কোটেস এটা ফর্মুলা হিসেবে ডিনোট করছি আই এন সি ইজ ইকুয়াল টু দিস ফর্মুলা এটা মানে নিউটন কোটেস ক্লোজ টাইপ ফর্মুলা ক্লোজ টাইপ কেন কারণ এখানে আমরা এফ এ এবং এফ বি এই দুটো ভ্যালু আমরা এই ফর্মুলার মধ্যে ইউজ করছি কারণ আই ইজ ইকুয়াল টু জিরো মানে এফ অফ এক্স জিরো এফ অফ এক্স জিরো মানে হচ্ছে এফ অফ এ আর আই ইজ ইকুয়াল টু এন মানে এফ অফ এক্স এন এক্স এন মানে হচ্ছে বি অতএব এফ অফ বি যেহেতু ফর্মুলার মধ্যে এফ অফ এ এফ অফ বি ইউজ হয়েছে ওই জন্য এটা ক্লোজ টাইপ কোয়ান্টিটি এরপরে চলে আসছে ট্রাপিজয়েডের রুল ইন সেন্স অফ নিউটন কোটেস ক্লোজ টাইপ ফর্মুলা মানে ট্রাপিজয়েডের রুলটাকে এখানে আমরা ডিরাইভ করবো নিউটন কোটেস এর সেন্সে আমরা নিউটন কোটেস ফর্মুলাটাকে ডিরেক্ট ইউজ করবো না আমরা নিউটন কোটেস সেন্সটাকে ইউজ করবো সেন্স মানে হলো যে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল দিয়ে এফ এক্সটাকে ইন্টারপোলেশন করে গোড়ার থেকে দেখাবো সেই জন্য আমরা প্রথমে বলে নিই যে ট্রাপিজয়েড রুল হচ্ছে একটা টু পয়েন্ট কোয়াড্রেচার যেহেতু টু পয়েন্ট কোয়াড্রেচার আমার এবং ক্লোজ টাইপ ফর্মুলা অতএব এ আর বি এন পয়েন্ট দুটোই আমি নিতে বাধ্য তাই আমার এবং ওয়াই জিরো ইজ ইকুয়াল টু এফ অফ এ এবং ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এফ অফ বি এই দুটো ভ্যালুর সাহায্য নিয়ে আমরা এটাকে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়ালটা আমরা প্রথমে লিখবো তারপরে আমরা ইন্টিগ্রেট করবো আমরা এই এক নম্বর ইন্টিগ্রেশনটা করবো যেখানে এল ওয়ান এক্স ইজ ইকুয়াল টু এটা দুটো পয়েন্টের জন্য এল ওয়ান এক্স এরকম হয় আমরা জানি এরপর আমরা চলে আসছি ইন্টিগ্রেশনটাতে তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এল ওয়ান এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এ টু বি আর টু এক্স ডিএক্স আর টু এক্সটা আমাদের খুব একটা আলোচনার বিষয় নয় আমরা যেহেতু ইন্টিগ্রেশনের অনলি কোয়াড্রেচার ফর্মুলা ডিরাইভ করতে চাই তাই এ টু বি এল এন এল ওয়ান এক্স ডিএক্স এটাকে আমরা ইন্টিগ্রেট করেছি ইন্টিগ্রেশন করার পুরো পলিসি আমি এখানে দেখিয়েছি আলটিমেটলি যে ফর্মুলাটা পেয়েছি সেটা আমরা পেলাম আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু আই টি কারণ এখানে ইটাকে আমরা ছেড়ে দিয়েছি হুইচ ইজ ইকুয়াল টু এইচ বাই টু ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান এটাকে বলা হচ্ছে ট্রাপিজয়েডের রুল এরপরে চলে আসছে আমরা সিমসন ওয়ান থার্ড রুল সিমসন ওয়ান থার্ড রুল হচ্ছে একটা থ্রি পয়েন্ট কোয়াড্রেচার আমরা সিমসন ওয়ান থার্ড রুলটা এখানে নিউটন কোটেস ফর্মুলাটাকে ইউজ করে ডিরাইভ করেছি নিউটন কোটেস সেন্স নয় নিউটন কোটেস ফর্মুলা ইউজ করছি অর্থাৎ আমরা নিউটন কোটেসের যে ফর্মুলাটা জন্য সেটা আমরা প্রথমেই লিখে নিয়েছি যে আই ইজ ইকুয়াল টু এন এইচ সামেশন অফ আই ইজ ইকুয়াল টু জিরো টু এন এফ অফ এক্স আই কে আই এন হুইচ ইজ ইকুয়াল টু আই এন সি এবং কে আই এন ইজ ইকুয়াল টু দিস এরপর আমরা এন ইজ ইকুয়াল টু টু এখানে সাবস্টিটিউট করছি সাবস্টিটিউট করলে আমরা আই এস তখন আই এন সিটা কি হয়ে যাবে আই এস হয়ে যাবে নিউটন সিমসন ওয়ান থার্ড রুল সিমসনের জন্য এস লিখেছি তাহলে আই এস ইজ ইকুয়াল টু টু এইচ ইন্টু এই সামেশনটা যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে এফ অফ এক্স জিরো কে জিরো টু এফ অফ এক্স ওয়ান কে ওয়ান টু এফ অফ এক্স টু কে
টু, এই কে জিরো টু, কে ওয়ান টু, কে টু টু, এটা আমি এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা নেক্সট পেজে বের করে নিয়েছি, যেখানে আমরা পেয়েছি কে জিরো টু ইজিকল টু, ইন্টিগ্রেশনটা এখানে সুন্দরভাবে করে দেখানো আছে, ইজ ইকল টু ওয়ান বাই সিক্স পেয়েছি, কে ওয়ান টু ইজ ইকল টু টু বাই থ্রি পেয়েছি, কে টু টু ইজ ইকল টু ওয়ান বাই সিক্স পেয়েছি। এই তিনটে জিনিসকে আমরা যদি ফর্মুলাটাতে আবার বসিয়ে নিই, তাহলে আইএস ইজ ইকল টু, এটা আমরা আগেই পেয়েছিলাম এখানে ফর্মুলাটাতে, এই যে কে জিরো ওয়ান, কে জিরো টু, কে ওয়ান টু, কে টু টু ভ্যালুগুলো বসিয়ে নিয়েছি, দিয়ে আমরা ওয়ান বাই সিক্সটা কমন নিয়ে যেটা পেয়েছি, যেটা হচ্ছে এইচ বাই থ্রি ওয়াই জিরো প্লাস ফোর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, এই যে ওয়ান বাই থ্রি আছে এই জন্য এটাকে বলা হয় সিমসন ওয়ান থার্ড রুল। এবং এই এই ওয়ান থার্ড রুলটা যদি আমরা কম্পোজিট ফর্মটাতে দেখতে যাই, অর্থাৎ আমরা সিমসন ওয়ান থার্ড রুল এ কমা বি ইন্টারভেলটাকে কভাগে ভাগ করেছি, দুটো ভাগে ভাগ করে, মানে দুটো ইন্টারভেলে ভাগ করে নিয়ে আমরা এই রুলটাকে পেয়েছি। কিন্তু আমরা যদি এ থেকে বি ইন্টারভেলটাকে এন সংখ্যক ভাগে ভাগ করি, যেখানে এন একটা পজিটিভ নাম্বার, কেন পজিটিভ নাম্বার, কারণ সিমসন রুল একবার প্রয়োগ করার জন্য দুটো ইন্টারভেলের প্রয়োজন হয়, দুবার প্রয়োগ করতে চারটে ইন্টারভেলের প্রয়োজন হয়, তিনটে ইন্টারভেল নিয়ে কিন্তু সিমসন ওয়ান থার্ড রুল প্রয়োগ করা যাবে না, আমাকে দুটো ইন্টারভেলে একবার প্রয়োগ হবে, তারপর আরেকটা ইন্টারভেল পড়ে থাকবে, এটা নিয়ে আমি কি করবো। ওই জন্য আমাদের দুটো অথবা চারটে অথবা ছটা এই ধরনের ইভিন নাম্বার অফ ইন্টারভেলের প্রয়োজন। তাহলে যদি আমাদের এনটা ইভিন হয়, তাহলে আমরা এই প্রথম দুটো ইন্টারভেলের জন্য একবারটি সিমসন প্রয়োগ করবো, তারপরে এই সেকেন্ড দুটো ইন্টারভেলের জন্য একবারটি সিমসন প্রয়োগ করবো, এরকম করে আমরা দেখবো যে প্রয়োগ করতে গিয়ে এই ওয়াই টুটা, যে এফ অফ ওয়াই টু, এটা দুবার ব্যবহার হবে। ওই জন্য এই যে ওয়াই টু ওয়াই ফোর এগুলোকে আমরা দুই দিয়ে গুণ করে নিয়েছি, কিন্তু ওয়াই ওয়ান ওয়াই থ্রি yn-1 এগুলো তো একবার করে ব্যবহার করবে, কিন্তু এখানে যে কোএফিসিয়েন্ট যেহেতু চার, ওই জন্য চার দিয়ে এগুলো গুণ হয়েছে, আর y0 আর yn এরা একবার করে যেহেতু ব্যবহার হচ্ছে, ওই জন্য এগুলো সিঙ্গলে আছে। অতএব এটা হচ্ছে সিমসন ওয়ান থার্ড রুলের কম্পোজিট ফর্মটা কিভাবে এলো আমরা বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসছি নিউটন কোটেস ওপেন টাইপ ফর্মুলা। ওপেন টাইপ ফর্মুলা আমরা আগেই বলে রেখেছি যে ফর্মুলাতে আমাদের এন্ড পয়েন্ট গুলোতে যে ফাংশনাল ভ্যালু, অর্থাৎ ইন্টিগ্রেশনের যে লিমিট, সেই লিমিটের যে ফাংশনাল ভ্যালু, সেই দুটো যদি ইউজ না হয় তবেই তাকে আমরা বলবো ওপেন টাইপ ফর্মুলা। আমরা এই ওপেন টাইপ ফর্মুলাটা বের করার জন্য এ কমা বি ইন্টারভেলটাকে এন প্লাস টু সংখ্যক পয়েন্টে ভাগ করে, মানে এন প্লাস টু সংখ্যক সাব ইন্টারভেলে ভাগ করেছি, কি পয়েন্ট দিয়ে না, এক্স মাইনাস ওয়ান, এক্স জিরো, এক্স ওয়ান করে, এক্স এন প্লাস ওয়ান, এবং আমরা ধরে নিচ্ছি যে এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে এ এবং এক্স এন প্লাস ওয়ানটা হচ্ছে বি, এবং এর ফলে আমাদের কটা পয়েন্টের দরকার পড়েছে, এন প্লাস থ্রি সংখ্যক পয়েন্টের দরকার পড়েছে। কিন্তু আমরা যখন ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন দ্বারা এফ এক্স কে অ্যাপ্রক্সিমেট করবো, তখন কিন্তু এক্স জিরো, এক্স ওয়ান থেকে এক্স এন পর্যন্ত পয়েন্টে এফ এক্স এর যে ফাংশনাল ভ্যালু, সেইগুলোর সাহায্য নিয়ে আমরা এফ এক্স টাকে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করবো। তো সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে এই যে মানে এক্স জিরো থেকে এক্স এন পর্যন্ত যে পয়েন্টগুলো, তাতে সেই পয়েন্ট গুলোতে এফ এক্স এর যে ফাংশনাল ভ্যালু সেগুলো জানা আছে ওয়াই জিরো থেকে ওয়াই এন পর্যন্ত, এবং আমরা যে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনটা পেলাম সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এল এন এক্স প্লাস আর এন প্লাস ওয়ান এক্স, যেখানে এল এন এক্স এরকম আর এন প্লাস ওয়ান। তাহলে আমরা আমরা তো ইন্টারপোলেশন করেছি এক্স জিরো থেকে এক্স এন পর্যন্ত, তাহলে এক্স মাইনাস ওয়ান থেকে এক্স এন প্লাস ওয়ান পর্যন্ত কি করবো, এক্সট্রাপোলেশন করে নেবো। এই যে একটা ইন্টারভ্যাল মাইনাস ওয়ান থেকে জিরো আর এন থেকে এন মাইনাস ওয়ান, এইটুকু জায়গা আমরা এক্সট্রাপোলেশন করে নেবো, এই ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালটাই ব্যবহার করবো। এরপর আমরা চলে আসছি যে কোয়াড্রেচারটা বের করার জন্য একই রকম আগের মতনই দুপাশে এ টু বি ইন্টিগ্রেশন করেছি, দিয়ে আমরা ফর্মুলাটা পেয়েছি, কিন্তু চেঞ্জটা হয়ে যাবে যখন আমরা পার্টিকুলার কেসে চলে আসবো যে এক্স আই ইজ ইকুয়াল টু এক্স জিরো প্লাস আই এইচ, অর্থাৎ ইকুয়াল ইন্টারভেল, ইকুয়াল ডিস্টেন্সের ইন্টারভেল নেবো তখনই, বা ইকুয়াল লেন্থের ইন্টারভেল নেবো, তখন আমাদের লিমিটটা একটু চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা কি হবে না, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ যখন আমরা বসাবো তখন টি এর ভ্যালু পাবো মাইনাস ওয়ান, এবং এক্স ইকুয়াল টু এক্স যখন এন প্লাস ওয়ান বসাবো যেটা যেটা সমান হচ্ছে বি, তখন আমরা টি এর ভ্যালু পাবো এন প্লাস ওয়ান। অতএব আমাদের যে ইন্টারভেলটা এ থেকে বি যে লিমিট, সেটা মাইনাস ওয়ান থেকে এন প্লাস ওয়ানে ট্রান্সফর্ম হয়ে যাবে, যেখানে আগে হয়েছিল জিরো থেকে ওয়ান, এখন হয়ে গেল মাইনাস ওয়ান থেকে এন প্লাস ওয়ান, তাহলে পুরো জিনিসটাই সেম। এবং এইচ এর ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাবে, এইচ এর ভ্যালুটা আগে ছিল বি মাইনাস এ বাই এন, এখন হয়ে যাবে বি মাইনাস এ বাই এন প্লাস টু, কারণ আমরা এন প্লাস টু সংখ্যক ইন্টারভেল ভাগ করেছি। এরপরে আমরা একই রকম ভাবে ওমেগা এক্সটাকে চেঞ্জ করেছি, ওমেগা ডেস এক্স আইটাকে চেঞ্জ করেছি, দিয়ে আমরা যে ফর্মুলাটা পেয়েছি সেই ফর্মুলাটাতে একই ফর্মুলা আছে, যে কেবল জাস্ট মাইনাস ওয়ান থেকে এন প্লাস ওয়ান হয়ে গেছে, এটা জিরো থেকে আগে এন ছিল, এটা হয়ে গেল নিউটন। এই ফর্মুলাটা ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু এফ অফ এ আর এফ অফ বি এই দুটো কিন্তু আমরা ব্যবহার করিনি, কারণ এখানে আই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান থেকে এন প্লাস ওয়ান পর্যন্ত নয় সামেশনটা, সামেশনটা জিরো থেকে এন পর্যন্ত, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু যখন জিরো তখন এফ অফ এক্স জিরো, এফ অফ এক্স জিরো কিন্তু এ নয়, এফ অফ এক্স জিরো মানে হচ্ছে এ প্লাস এইচ, অর্থাৎ আমরা এফ অফ এটা এখানে ব্যবহার করিনি। আবার এক্স ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু এন বসায় তাহলে এখানে কি হবে, এফ অফ এক্স এন, এফ অফ এক্স এন মানে কিন্তু বি মাইনাস এইচ বা এ প্লাস এন ইন্টু এইচ, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বিটা ইউজ হয়নি, বিয়ের থেকে জাস্ট তার আগের টার্মটা ইউজ হয়েছে। অতএব এটা ওপেন টাইপ ফর্মুলা, এখানে ক্লোজ টাইপ লেখা আছে, এটা একটু মিস্টেক আছে, এটা ওপেন টাইপ ফর্মুলা।
ট্রাপিজিয়ামের রুল ইন সেন্স অফ নিউটন কোটেস ওপেন টাইপ, এখানেও আমরা নিউটন কোটেসের যে ফর্মুলা যে সেন্স, সেই সেন্সটাকে ইউজ করে ট্রাপিজিয়ামের রুলটাকে ডিরাইভ করেছি। এই সেন্স যেহেতু ইউজ করছে তাহলে এ থেকে বি ইন্টারভেলটাকে ট্রাপিজিয়ামের রুল হচ্ছে 2 পয়েন্ট কোয়াড্রেচার, তাহলে আমাদের এ আর বি তো ছিলই, আসলে আরো দুটো পয়েন্ট নিতে হলো x0 x1 ট্রাপিজিয়ামের রুলটাকে অ্যাপ্লাই করার জন্য। ট্রাপিজিয়ামের রুল যেহেতু 2 পয়েন্ট কোয়াড্রেচার, আমরা x0 আর x1 এই দুটো পয়েন্টকে আমরা x0 থেকে x1 এর মধ্যে নিয়ে নিলাম, সরি a থেকে b এর মধ্যে x0 আর x1 দুটো পয়েন্ট নিলাম আরো। তাহলে আমাদের যে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল সেটা একই রকম দেখতে হয়েছে আগের মতনই, কিন্তু আমাদের চেঞ্জটা যেটা হলো যে এখানে a থেকে b যে ইন্টারভেলটা সেই ইন্টারভেলটা আমাদের হয়ে গেল x-1 থেকে x2, কারণ a সমান হচ্ছে x-1, b সমান হচ্ছে x2। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের সম্পূর্ণ ইন্টিগ্রেশন এখানে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, এবং করার পরে যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা হচ্ছে i = ইন্টিগ্রেশন a to b fx dx, which is almost equal to it, এখানে ওপেন এর জন্য আমি t লিখেছি, = c/2h f(a+h) f(a+2h), তাহলে আমি দেখতে পাচ্ছি ফর্মুলাটা আমাদের আগের যে ট্রাপিজিয়ামের রুল সেই ফর্মুলা হচ্ছে একটু আলাদা। আগের ট্রাপিজিয়ামের রুলের ফর্মুলা ছিল h/2 f(a+fb), এখন হয়ে গেছে 3h/2 f(a+h) f(a+2h). এরপরে আছে মিলনেস রুল, নিউটন কোটেস ফর্মুলা। নিউটন কোটেস ফর্মুলা ইউজ করে আমরা মিলনেস রুলটাকে ডিরাইভ করবো। মিলনেস রুল যেটা 2 পয়েন্ট কোয়াড্রেচার, সিম্পসন রুলের মতনই, কিন্তু ফর্মুলাটা সম্পূর্ণ আলাদা। আমরা সিম্পসন রুলের মতন একই রকম মানে পদ্ধতিতে বের করবো, প্রথমে ফর্মুলাটাকে স্টেট করবো, তারপরে im = 2h (f(x0) k02 f(x1) k12 f(x2) k22, অর্থাৎ এটা আমরা ফর্মুলাটাকে সামেশনটাকে ভেঙে লিখলাম। এরপরে আমরা k02 এর ভ্যালুটা বের করে নিয়েছি, k12 এর ভ্যালুটা বের করেছি -2/3, k22 এর ভ্যালুটা হচ্ছে 4/3, এই 4/3 এখানে একটা 4/3 ছিল, যাই হোক আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে নিয়েছি। তাহলে im = 2h (4/3y0) - 2/3y1 + 4/3y2, এখানে আমরা 4h/3 (2y0) - y1 + 2y2, এই ধরনের একটা ফর্মুলা পেয়েছি। এই ফর্মুলাটাকে বলা হচ্ছে মিলনেস রুল বা মিলনেস ফর্মুলা বলা হয়। জেনারেল, এরপর আমি চলে আসছি জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ইউজিং নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন। এইটা কিন্তু একটা ক্লোজ টাইপ ফর্মুলা, এবং শুধু ক্লোজ টাইপই নয়, নিউটনস ফরওয়ার্ড যেহেতু ফর্মুলা ইউজ করে আমরা এফএক্স কে ইন্টারপোলেট করছি, এখানে কিন্তু আমাদের যে পয়েন্টগুলো ইন্টারপোলেটিং যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু ইকুই ডিস্টেন্স, অর্থাৎ প্রথম থেকেই আমরা ক্লোজ টাইপ ইকুই ডিস্টেন্স এই দুটোকে ইম্পোজ করে নিয়েছি, আমরা অ্যাজিউম করে নিয়েছি, দিয়ে আমরা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা ডেভেলপ করছি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করে। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে i = ইন্টিগ্রেশন a to b fx dx, আমরা a to b যে ইন্টারভ্যালটাকে সেটাকে n সংখ্যক ইন্টারভ্যালে ভাগ করলাম সমান ইন্টারভ্যালে, অতএব সমান যেহেতু আমাদের প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থ হয়ে গেল b - a/n, এবং সেই যে পয়েন্টগুলো দেওয়া হলো সেটা হচ্ছে xi = x0 + ih, যেখানে h = b - a/n, which is greater than 0, এবং আমরা ধরে নিলাম যে x যে x0 থেকে xn, x0 x1 x2 করে সমান দূরত্বে যে xn সংখ্যক n+1 সংখ্যক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে fx এর যে ভ্যালু yi = f(xi) i = 0 থেকে n, এগুলো আমাদের জানা আছে। তাহলে যদি জানা থাকে তাহলে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আমাদের হবে fx = pnx + rn+1, যেখানে pnx = this, এটাও কিন্তু আমরা ইন্টারপোলেশনের চ্যাপ্টারে পড়েছি যে pnx টা কেন এরকম হলো, কিভাবে ডিরাইভ হলো, এটা ইন্টারপোলেশনের চ্যাপ্টারের বিষয়। এরপরে আমরা u = এখানে আমরা যে ট্রান্সফরমেশনটা ধরেছি, তাহলে x ছিল u করতে গেল, এখানে আমরা একটা ট্রান্সফরমেশন নিয়েছি যেটা হচ্ছে u = x - x0/h, এরপরে আমরা এই ট্রান্সফরমেশনটা যেহেতু নেওয়া আছে তাহলে dx = h * du হলো, এবং x = a পয়েন্টটা u = 0 পয়েন্টের সমান হবে, x = b পয়েন্টটা u = n পয়েন্টের হবে। এরপর আমরা আটটা নিয়ে আমাদের খুব একটা সমস্যার কারণ নয়, আমরা এক নম্বর যে ইকুয়েশনটা সেটাকে দুপাশে ইন্টিগ্রেশন a to b ইন্টিগ্রেট করেছি, এবং আমরা এই আর ইন্টিগ্রেশন a to b rn+1 xds এটাকে আমরা e দ্বারা ডিনোট করে দিয়েছি, এটাকে আমি আমরা পরে আলোচনা করব, আমরা জাস্ট pnx এর যে ভ্যালুটা সেটাকে সাবস্টিটিউট করেছি। তারপর আমরা ইন্টিগ্রেশন করেছি 0 to n, 0 to n ইন্টিগ্রেশন করার পর যে ভ্যালুটা বেরিয়েছে সেটা হচ্ছে igq = h * পুরো জিনিসটা up to n+1 terms। এরপরে ট্রাপিজিয়ামের রুল ফ্রম জেনারেল কোয়াড্রেচার, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা থেকে আমরা ট্রাপিজিয়ামের রুলটাকে ডিরাইভ করবো। ট্রাপিজিয়ামের রুল হচ্ছে আমাদের 2 পয়েন্ট কোয়াড্রেচার, তার মানে n = 1 নিতে হবে, কারণ n = 1 মানে n = 0 থেকে 1, মানে n = 0 n = 1 দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছে, বা সিঙ্গেল ইন্টারভেলের জন্য আমরা ট্রাপিজিয়ামের রুল অ্যাপ্লাই করি। তাহলে it = আমাদের দেখতে হয়ে গেল h * ny0, আমরা যদি আগের ফর্মুলা দেখি এখানে যেরকমটি ছিল h * ny0, এটাকে
কোটার জন্য নেব আমরা দুটো টার্ম নেব টু টার্ম n প্লাস 1 টার্ম তাহলে n y 0 প্লাস n স্কয়ার বাই 2 ডেল্টা y 0 n = 1 যেখানে n = 1 n = 1 পুট করে দিয়েছি এখানে যে ভ্যালুটা পেয়েছি মানে ডেল্টা y 0 হাফ টার্ম এখানে কমন নিয়েছি ডেল্টা y 0 মানে আমরা জানি y 1 মাইনাস y 0 এটা যে ডিফারেন্স অপারেটর যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের বিষয় যে ডেল্টা y 0 মানে হচ্ছে y 1 মাইনাস y 0 এবং আমরা যোগটা করে পেয়েছি h বাই 2 ইনটু y 0 প্লাস y 1 এটা আমরা ঠিক নিউটন কোটেসের ফর্মুলাটা যদি আমরা স্মরণ করি তাহলে আমরা রিমাইন্ড করলে আমরা বুঝতে পারবো যে it is equal to সেখানেও বেরিয়েছিল h বাই 2 ইনটু y 0 প্লাস y 1 ক্লোজ টাইপের সময় তাই এটা আমি বলে রেখেছি যে জেনারেল কোয়াড্রেচার যেটা আমি বের করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ভাবে ক্লোজ টাইপ কোয়াড্রেচার এবং এখানে ইকুয়াল ইন্টারভ্যালে সমস্ত ইন্টারভ্যালে ইকুয়াল এবারে আমরা যদি কম্পোজিট ফর্মুলা ট্রাপিজয়েডাল রুলটা বের করেছি itc is equal to h বাই 2 ইনটু y 0 প্লাস y 1 একই রকম ভাবে আমরা n সংখ্যক ইন্টারভ্যালকে প্রথম ইন্টারভ্যালটার জন্য একবার ট্রাপিজয়েডাল দ্বিতীয় ইন্টারভ্যালটার জন্য একবার ট্রাপিজয়েডাল তৃতীয় ইন্টারভ্যালের জন্য একবার ট্রাপিজয়েডাল এরকম করে n এর ইন্টারভ্যালটার জন্য আরেকবার ট্রাপিজয়েডাল রুল প্রয়োগ করে সমস্ত রুলগুলোকে যদি আমরা যোগ করি ফর্মুলায় তাহলে পরে h বাই 2 টা কমন নিয়ে নিই তাহলে মাঝের পয়েন্টটা দুবার করে ইউজ হবে যেটা 2 দিয়ে গুণ হয়েছে আর প্রথমের আর শেষের পয়েন্টটা এটা y 1 নয় এটা yn হবে যাই হোক আমরা পেলাম যে এখানে এই সিমসন ওয়ান থার্ড এর ক্ষেত্রে আমরা n = 2 নিয়েছি n = 2 বসেছি এবং তিনটে টার্ম নিয়েছি n + 2 সংখ্যক ওই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা থেকে তিনটে টার্ম নিয়েছি যে আমরা সিমসন ওয়ান থার্ড এটাও হয়েছে h বাই 3 ইনটু y 0 প্লাস 4 y 1 প্লাস y 2 এরকম ফর্মুলা পেয়েছি একই রকম ভাবে আমরা যদি বলি সিমসন 3 8 রুলটা মানে বের করতে যাই তাহলে n = আমাদের তখন 3 নিতে হবে তখন আমাদের চারটে টার্ম নিতে হবে জেনারেল কোয়াড্রেচার থেকে একই রকম ভাবে এরকম ভাবে এটা হচ্ছে সিমসন 3 8 রুল যেটা হচ্ছে 3 h বাই 8 ইনটু y 0 প্লাস 3 y 1 প্লাস 3 y 2 প্লাস y 3 একই রকম ভাবে আমরা যদি বুলস রুলটা বের করতে যাই তাহলে আমাদের n = 4 নিতে হবে যে বুলস রুল বের করেছি আমি স্যারের কাছে যাব আমি পরবর্তী এপিসোডে আবার নিশ্চয়ই আপনাকে পাবো পরবর্তী এপিসোডে বাকিটা বোঝানোর জন্য আপনাকে অনুরোধ করব কারণ আমাদের কাছে সময় খুবই কম তো এইটুকু সময়ের মধ্যে হয় না পুরোটা বোঝানো আমি জানি তাও অনেক অনেক ধন্যবাদ যতটুকু আপনি বোঝালেন ছাত্রছাত্রীদের এতে অনেকটাই সুবিধা হবে মনে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের অনুষ্ঠানে এতক্ষণ সময় দিয়ে এত সুন্দর করে ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য যতটুকু বোঝানো হয়েছে তাতে ছাত্রছাত্রীদের যথেষ্ট উপকার হবে বলে আমার মনে হয় আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো হাই ক্লাসরুম শেষ করছি এখানেই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র হাই নিউজে হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ Room. নিবেদনে NTAE Solutions.